আজ আমি আপনাদের দেখাবো ফ্রেন্ডস টোস্ট রেসিপিটি। ফ্রেন্ডস টোস্ট রেসিপিটি খুবই সহজ এবং কম সময়ে করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস টোস্ট করার জন্য আমি নিয়েছি পাউরুটি 6 পিস, ডিম 2টি, দুধ 1/2 কাপ, চিনি লাগবে 3 টেবিল চামচ, দারচিনি গুঁড়ি 1 চিমটি, লবণ 1 চিমটি এবং ভাজার জন্য লাগবে বাটার। আমি একটি বাটিতে 2টো ডিম, 1 চিমটি লবণ, 3 টেবিল চামচ চিনি মিক্স করব। এবার দিয়ে দিব দুধ। এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি দারচিনি গুঁড়ো। আমি এখানে বাটার ইউজ করছি, আপনারা চাইলে ঘি অথবা সয়াবিন ইউজ করতে পারেন। পাউরুটির পিস ডিমের মিশ্রণে ডুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টিয়ে দিব। ফ্রেঞ্চ টোস্টটা মিডিয়াম আঁচে করতে হবে। টোস্টটা বাদামি রঙের হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। টোস্টগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফ্রেন্ডস টোস্ট রেসিপিটি। এটি আপনারা সকালে কিংবা বিকালের নাস্তায় খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। ধন্যবাদ।